খেলা থেকে তো কিছুটা তো হতাশ হয়েছি, বিগত হতাশ হয়েছি মানে যে আমরা ওই কিলিং স্টিংটা আমি পাই নাই। একটা টিম যখন 6 উইকেট হারিয়ে ফেলে 70 রানের মধ্যে এবং তারপরে তাদেরকে আমরা ই করি, ইয়েস বার তাদের বলতেই হবে যদি লাস্ট ব্যাটসম্যান তারা যে ব্যাটিংটা করেছে অসাধারণ একটা ব্যাটিং, এটা হতেই পারে। বাট আমি কতটুকু গোছালো ছিলাম যে আমি ওই কিল করার, বলে না যে একটা যখন ই হয় তাকে ইউ হ্যাভ টু ফিনিশ, সেই ফিনিশিংটা আমাদের বোলিংয়ে দেখি নেই। যদিও বোলাররা আমাদের এই সিরিজে মোটামুটি ভালো করেছে এবং একটা ওভার আপনি অনেকে বলবেন যে একটা ওভার নিয়ে কথা হবে 34 রান হয়ে গেছে, এটা হতে পারে, এটা হতে পারে। যে শটগুলো সে খেলেছে বলটা যে খুব খারাপ ছিল তাও না, স্লটটা ছিল, পিচিং স্পটটা হয়তো ঠিক করে নাই বা একটু ভেরিয়েশন করে নাই বা নিজে একটু মেধা খাটায় নাই, তাহলে হয়তো একটা 6 না হলেও তার 4 বা ক্যাচের সম্ভাবনা ছিল। আর ওভারঅল ব্যাটিংয়ে আমি তো দেখলাম যে এখনও সেই আমরা ওই জায়গায় পড়ে আছি, আমাদের ব্যাটসম্যানদের কিন্তু ওই স্ট্রাইকিং রেটটা কিন্তু তারা ওই 120 আনতে পারতেছে না এবং তারা তাড়াহুড়া করছে উইদাউট সিইং দ্য মেরিট অফ দ্য বল এটা খেলছে। তো এটাও ঠিক যে আমরা টি-20টা আমাদের এখনও আমরা ধাতস্থ করতে পারিনি। টি-20র কিন্তু একটা নিজস্ব গ্রামার আছে, এটা একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণটা বুঝতে হবে। এই ব্যাকরণের মধ্যে DRSও আছে। আমি কখন DRS নেব, উদাহরণ বলি যে আমরা দেখা গেলো যে দুটো DRS আমার কাছে আছে বাকি, খেলার এক ওভার দুই ওভার বাকি ব্যাটিং করছে একটা টিম, আমি DRS তো ঘরে নিয়ে যাবো না। আমি একটা সুযোগ পেলে হয়তো আমি জানি যে এটা বোধহয় আউট না বা তারপরও আমি DRS-এ যাবো, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য গ্রামার এখানে। তো এইখানে এইভাবে আমাদের ধরেন যারা ইয়াং ছিল, আফিফ হ্যাজ ডান ওয়েল, আমরা জানি যে লিটন তো ধারাবাহিকভাবে ভালো করেছে এবং অন্য যারা ছিল ব্যাড লাক ক্যাপ্টেন রানিং ক্যাপ্টেন আমার খেলতে পারেনি। বা তারপরে আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্টের একটা ঘাটতি আমরা চোখে পড়তেছে। আমরা যখন বলি যে কনসিস্টেন্সির কথা, ধারাবাহিকতার কথা, ধারাবাহিকতাটা খালি প্লেয়ার ব্যাটসম্যানের ধারাবাহিকতা, খালি বোলারের বোলিংয়ের ধারাবাহিকতা, নাকি আমার নীতি নির্ধারক যারা আমরা, আমাদেরও তো একটু ধারাবাহিকতা রাখতে হবে আমাদের পলিসিতে, যে আমি যেটা বলবো আমি ওটাই করবো বা আমি যে জিনিসটা চাচ্ছি ওইটার জন্য একটা দৃশ্যত হয় সবাই বুঝে ইয়েস এই পলিসিটা এইভাবে যাচ্ছে ইয়াংদের নিয়ে, আগামীর ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড ভাবছে। এবং আমি মনে করি এখানে কোনো কিছু নাই, মানে কোনো দোষের নাই, কিছু নাই। যখন টিম নির্বাচন করে তখন বলা হলো যে আমরা ইয়াংদেরকে, আমরা হারি জিতি কোনো ডাজেন্ট ম্যাটার, আমরা ইয়াংদেরকে পরখ করবো বা দেখবো তাদের, আমরা কি সুযোগ দিয়েছি। আপনি শাহরিয়ারকে আপনি দুটো ম্যাচ খারাপ করেছেন, সো হোয়াট, তাকে আবার খেলান, বিকজ তাকে সে ভালো দেখে তো টিমে আছে। আপনি আসাপাত্তুর কথা যদি বলি, শ্রীলঙ্কার 5টা ম্যাচে আসাপাত্তু 1 রান করেছিলেন, শ্রীলঙ্কান সিলেক্টররা তার উপর থেকে আস্থা উঠে নেয় কারণ তখন থেকে তাকে নির্বাচন করেছিল, তারা বুঝে নিয়েছিল এখানে সোনার হরিণ আছে এই ছেলের পিছনে। 6 ম্যাচে সে গটে 50 সারজার মাঠে, আমি ছিলাম ওই ম্যাচে এবং তারপরে সে আর পিছন দিকে তাকায়নি। সো এই 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 বোর্ডটা থাকতে হবে, এরকম সাহসটাও থাকতে হবে আমরা যারা টিমকে হ্যান্ডেল করছি, যারা টিম ম্যানেজমেন্ট আছে। আমরা বলি ওকে আমি বিশ্রাম দিব, আচ্ছা বিশ্রাম দিয়ে বিশ্রাম দেন, আবার ওই জায়গায় তাকে আবার নিয়ে আসলেন, এখন সে তার ইনি 27 বলে 27 রান, ইটস নট গুড এনাফ, এটা তার জন্য ভালো হয়নি বা টিমের জন্য ভালো হয়নি বা ওভারঅল ইসের জন্য ভালো হয়নি, মানে ইসে আমাদের যে অ্যাপ্রোচ বা আমরা যে কথাগুলো বলে ওখানে আমরা এই ট্যুরে গিয়েছিলাম। তো সময় খুব কম, বিশ্বকাপ সামনে 2 মাস বাকি আছে, আমাদের মনে হয় দিস ইজ হাই টাইম। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স, ক্রিকেট বোর্ড যেটাই বলি না কেন, উই মাস্ট সিলেক্ট আওয়ার স্কোয়াড নাও। প্লেয়ারদের জানতে হবে হু ইজ ক্যাচিং দ্য ফ্লাইট, প্লেনে কারা কারা উঠছে তারা জেনে ফেলতে হবে 2 মাস আগে, এবং 2 মাস আগে ঘরোয়া ক্রিকেটে ঘরোয়াভাবে তারা আমাদের হাই পারফরমেন্স বা এ টিম এদের সঙ্গে নিজেদের মধ্যে খেলতে থাকবে, নিজেরা চিন্তাভাবনা করতে হবে। আর একটা ক্রিকেটে তো মানসিক খেলা, আপনি একটা প্লেয়ারকে যদি আগের থেকে না বলেন সে তো প্ল্যানই করতে, তার নিজস্ব একটা প্ল্যান আছে সে এটা করবে, তো সেটা সুযোগটা করতে হবে। রেজাল্ট কী হবে দ্যাটস ইমেটেরিয়াল, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই বিশ্বকাপ। রকিবুল ভাই, টিম ম্যানেজমেন্টের কথা বলছিলেন, আপনারা সাংবাদিকরা, আমি আপনি সাংবাদিক ছাড়া খেলাধুলা হয় না, বিকজ আন্তনিও সামারেন্স যিনি আইওসি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, উনি একটা কথা বলে গেছিলেন বিশ্বে এখন এটা স্বীকৃত যে মিডিয়া জার্নালিজম ইজ দ্য ফোর্থ পিলার অফ এনি ডেভেলপমেন্ট। সাংবাদিকতায় আপনি পছন্দ করতে পারেন নাও করতে পারেন, বাট তারা কথা বলবে, আপনি আপনার কাজটা করবেন, তারা তাদের কাজটা করবে। এখন আমরা যদি সাংবাদিকদের ভয় পাই, এখন সিলেকশন যদি সাংবাদিকরা কী বললেন, আপনারা যেটা বলেন ওটাই করি, সোশ্যাল মিডিয়াতে কী বলতেছে কাকে নিয়ে এবং যাকে নিয়ে বলতেছে তাকে নেওয়ার পরে বলে ওকে নিজে কেন, ও কিছু করতে পারেনি, ওরে বাদ দেওয়া উচিত। তা এইগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে থাকি আমি আজ নির্বাচন,
তাহলে আমি কোনোদিনই একজন আমি হার্ড ডিসিশন নিতে পারবো না। আমাকে তো একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এবং সিলেকশন ইজ এ থ্যাঙ্কলেস জব, যেরকম আম্পায়ারিং ইজ এ থ্যাঙ্কলেস জব। ভালো করলে আপনাকে প্রশংসা করবে না, খুব কম। আই ইউ ডোন্ট ডিজার্ভ, আপনার তো দরকার নেই তো এটা। আপনি একটা দায়িত্ব করছেন, এক জব ওয়েল ডান, এটি আপনি নিজেকে আশ্বস্ত করবেন। বাট দেখবেন আপনি প্রসেসের মধ্যে আছেন কি না, আপনি সঠিক প্রসেসে আছেন কি না। আমি যখন নির্বাচন করব, আমি মিডিয়াকে থাকবে, মিডিয়াকে বলবো রকিবুল নাই, কেন নাই, ওর জায়গায় জায়েদ আসছে, কেন জায়েদ আসছে। আই মাস্ট মেক ইট ক্লিয়ার টু দ্য অডিয়েন্স, পাবলিকের কাছে, এই কারণে ওই, ওই কারণে ওই নাই, এই নাই, এবং দিস ইজ দ্য টিম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে মাসে আমি মূর্তি জায়গা থেকে আগে বলেছিলেন যে নির্বাচনের টিম সঠিকভাবে করতে পারে না, আপনার কাছে মনে হয় আমাদের ক্রিকেটের নির্বাচন ফিয়ারলেস ক্রিকেট তো যেরকম প্লেয়াররাও খেলবে, টিম ম্যানেজমেন্ট এদেরও ফিয়ারলেস ডিসিশনে যেতে হবে, যেন আমি ভয় না পাই। ভয়ের কিছু নাই তো, আমি মনে করেছি এটা, সো আই উইল টেক হার্ড ডিসিশন, সো দে হ্যাভ টু বি হ্যাভ ফিয়ারলেস অ্যাজ ওয়েল। কাজী মাশরাফি যেটা বলেছে, ও আমি মনে করি সে কোনো একটা ইঙ্গিত দিয়েছে কি না যে তাদের, তারা চাপে থাকে নির্বাচক মণ্ডলী। আমি যদি চাপে থাকি আমার, তাহলে তো আমার ওই জায়গায় থাকা উচিত না, বিকজ একজন সিলেক্টর ইজ এ জাজ, তিনি একজন বিচারক, এবং কিসের বিচারক, সারা দেশের বিচারক, যে বেস্ট পসিবল টিমটা, এবং সেই বিচারের রায় পছন্দ হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আমি এই বার্তাটা দিব যে আমরা এই এই কারণে মনে করেছি ও আছে ও নাই, এই পলিসি আমাদের, এইভাবে আমরা যাব, এবং ওখান থেকে নড়চড় হবে না। ওইখানে এলো কনসিস্টেন্সির প্রশ্ন আসবে, এবং ফিয়ারলেস ক্রিকেট তখন ওই নির্বাচক মণ্ডলী এবং টিম ম্যানেজমেন্টকেও ওই ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে হবে। আমরা কিন্তু আর্য না, আমরা ছয় ফুটও না, পাঠানও না, আমরা পাঞ্জাবিও না, প্রত্যেকটা দেশে একটা ন্যাশনাল টেম্পারামেন্ট আছে, ন্যাশনাল টেম্পারামেন্টেরও আমার বেড়ে ওঠাই ওর। তারপরে আমি বলবো যে আমরা ছক্কা চার মারতে পারি, ছক্কা চার মারতে হলে আপনার দৈত্য হইতে হবে না, দানব হইতে হবে না, ইটস এ কোশ্চেন অফ স্কিল। আপনি যদি রাজা, যে নাকি শ্রীলঙ্কান সরি জিম্বাবুয়ে যখন ম্যান অফ দ্য ম্যাচে পড়ে, তার সাক্ষাৎকার আপনারা দেখেছেন, আপনারাই নিয়েছেন সাংবাদিকরা, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো নিশ্চয়ই আমাদের বিপিএলের প্রতি কৃতজ্ঞ থাকবেন, কারণ বিপিএল আপনি অনেক খেলেছেন। সে আলহামদুলিল্লাহ বলে উত্তরটা দিয়ে বলে, হ্যাঁ বাংলাদেশ আমাকে অনেক হেল্প করেছে। তারপরের উত্তরটা কী ছিল ওইটি আপনাকে লিঙ্ক নিতে হবে, ধরতে হবে। সে বলেছিল দেখেন ক্রিকেট ইজ স্কিল এগেনস্ট স্কিল, পরের লাইনটা ছিল যে ক্রিকেট খেলাটা হলো স্কিলের বিরুদ্ধে স্কিল, এক। দুই নম্বর হলো আমি রাজা কী খেলি, কতটুকু খেলি, আমার এটা আমার অপনেন্ট সবাই জানে এই মডার্ন যুগে, আবার আমিও জানি ওই বোলার কী করে, কখন কী করে। এই জায়গায় আপনি যদি দৈত্য না হন, আপনি যদি অপোনেন্টের বোলিংয়ের ইটা জানেন, সেইভাবে নিজেকে ব্যাটসম্যান হিসেবে যদি মেলে ধরেন, আপনি ওয়ান অ্যান্ড টু যে খেলবেন। কালকের ম্যাচ হারার আরেকটা কারণ, আমরা মিডল ওভার মিল্কিং করতে পারি নাই, দুধ দোয়ানো বলি আমরা যেটা গরু, সেটা কী, ডিফেন্স ফিল্ডিং ডিফেন্সিভ হয়ে যাবে, যখন ডিফেন্সিভ হয়ে যাবে তখন আপনি চার ছয় কটা মারতে পারি না আমি, বাট আমি তো এক দুই নিতে পারি, আমার তো গ্যাপে বাইসেক্ট করতে হবে। ওয়ান 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 একটা চার যদি আসে ওভারে, আপনার আটটা তো এমনি আসবে। আপনি দেখেন লাস্ট শেষে যায় কিন্তু আমাদের ওই পার্টনারশিপটা হইল আফিফ এবং মাহাদি, বাট ইট ওয়াজ টু লেট, ওইখানেও একটু স্লো হয়ে গেছে একটা ওভারে। বাট এই কথা বললেও আমি বলবো যে ওই ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে, ওই পার্টনারশিপের, তারা কত 20-30 বলে 79 রানস করেছে। তারপরে আপনি বলেছেন জুতা টুতা, এইগুলি ধরেন এটা ওদের দেশে দেয়ার স্ট্রাগলিং, দেশ হিসাবেও তারা স্ট্রাগল করছে, এই করছে, ফ্যাসিলিটিস থাকবেই, কারণ ক্রিকেট প্লেয়াররাই কিন্তু দে আর্ন দ্য মানি। আজকে আমি আপনার সাথে দাঁড়ায় কথা বলছি, বা আমি ক্রিকেট বোর্ডের চিফ ম্যাচ রেফারি, আমাকে একটা কনসালটেন্সি জব দেওয়া হয়েছে, আমাকে লুক আফটার করা হচ্ছে, সো ইটস অল প্লেয়ারদেরকে ভালো স্যালারি দেওয়া হচ্ছে, অনারেম দেওয়া হচ্ছে, এটা তারা আর্ন করে, ডিজার্ভ করে। বাট আমার কথাটা হলো যে ইউ যেটা তুমি আর্ন করছো, যেটা তুমি পাচ্ছ, ইউ জাস্টিফাই ইট, এটাকে যা, বিকজ দ্য বেটার ইউ প্লে, আমি যত ভালো খেলবো আমার আর্নিং তত বাড়বে, এবং আমার দেশের প্রতিও একটা দায়বদ্ধতা থাকবে। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট আমি খেলছি, আমি 11 জন খেলছি না, আমি 17 কোটি লোকের প্রতিনিধিত্ব করছি, কাজে আমাকে শেষ বিন্দু দিয়ে লড়াই করতে হবে, এটা আমি মনে করি। ওকে, ওয়ার্ল্ড কাপের আগে ক্যাপ্টেন্সি নিয়ে একটা ছেড়ে, এটা আসলে কতটা যৌক্তিক আমরা তো শুনতে পাচ্ছি যে সাকিবকে নাকি আবার ই দেবে, বাট আমি তো মনে করেছিলাম, ইটস মাই পার্সোনালি, যে যখন নাকি সোহানকে দায়িত্ব দেওয়া হলো, অ্যান্ড হি ডিড এ ট্রেমেন্ডাস জব অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ উইকেট কিপার, অ্যাজ এ ক্যাপ্টেন, তো আমার মনে হয় যেহেতু টি টোয়েন্টি ওকে আমরা হয়তো ক্যারি করতে পারতাম। এখন সাকিব হাসানদে কী কথা হয়েছে, সাকিবকে তা আগের থেকে বলে দেওয়া হয়েছিলো কি না, বাট ওয়ার্ল্ড কাপের উত্তাপটা কিন্তু অনেক অন্যরকম থাকে,
আবার উইকেট কিপার অনেক সময় যদি ক্যাপ্টেন হয় একটু সমস্যাও কিছু কিছু থাকে, মাথার মধ্যে যদি অনেক কিছু থাকে গেম প্ল্যানিং এটা, তখন অনেক সময় একটা ভালো ক্যাচ ভালো স্টাম্পিংয়ে মিস হয়। বাট অল সেড অ্যান্ড ডান আমি সোহানের ভিতরে একটা চমৎকার ক্রিকেটার এবং মেধাবী ক্রিকেটার দেখি। ধন্যবাদ, থ্যাংক ইউ।